বুড়ো হয়ে গেছেন অসীম জাদেজা, এখন সময় সামনে তাকাবার। কথাটা বলে প্রকারান্তে যেন তাদের খোঁচাই দিয়েছেন ভারতীয় ধারাভাষ্যকার আকাশ চোপড়া। ছাড়েননি বিরাট কোহলিকেও। বারো বছর পর ঘরের মাটিতে টেস্ট সিরিজ হেরেছে ভারত। নিউজিল্যান্ডের কাছে এই হারের পর ভারতীয় দলের বুড়োদের নিয়ে সমস্যার ঝুলি খুলে নিজের ইউটিউব চ্যানেলে যেন বোমাই ফাটিয়েছেন আকাশ। প্রথম টেস্টে হারের পর নিউজিল্যান্ডকে ঘায়েল করতে স্পিন ট্র্যাক বানিয়েছিল ভারত, কিন্তু নিজেদের পাতা ফাঁদে পড়ে এমন নাকানি চুবানি খেতে হবে তা স্বপ্নেও ভাবেনি তারা। অথচ স্যান্টনার, গ্লেন ফিলিপস আর আজাজ পাটেলদের স্পিন দাপটে দ্বিতীয় টেস্ট 113 রানে হেরে গেছে টিম ইন্ডিয়া। ম্যাচ সেরা কিউই স্পিনার স্যান্টনার একাই যেখানে নিয়েছেন 13 উইকেট, সেখানে ভারতের বিখ্যাত স্পিন জুটি অশ্বিন জাদেজা দুজনে মিলে নিয়েছেন মোটে 8 উইকেট। স্বাভাবিকভাবেই তাদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন আকাশ, চেয়েছেন পুরনোদের বিদায় আর ভারতীয় দলে নতুন স্পিনারদের আগমন। অশ্বিন আগে যাবে কারণ তার বয়স বেশি, জাদেজা বয়সেও ছোট আর ফিট, তাই তিনি আরো কিছুদিন থাকবেন। আপনাকে গ্রুমিং করা শুরু করতে হবে। আপনারা ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া শুরু করেছেন, কিন্তু কুলদীপের সাথে সঠিক কাজটা করেননি। একই সাথে বিরাট কোহলির টেস্টে গত কয়েক বছর ধরেই অবিরাট সুলভ খেলা ভারতীয় দলকে ভোগাচ্ছে বলে মনে করেন আকাশ চোপড়া। 2024 সালে 10 টেস্ট খেলে 27.22 গড়ে মোটে 245 রান করেছেন বিরাট। সব মিলিয়ে আকারে ইঙ্গিতে ভারতীয় দলের বুড়োদের ছেড়ে ফেলে নতুনদের সুযোগ দিতে বেশ স্ট্রং কেস বিসিসিআইয়ের সামনে এবার রেখেছেন আকাশ চোপড়া। রায়ান আহমেদ, একাত্তর।